সারা দেশে 11টার বেশি জেলার মানুষ বন্যা কবলিত অবস্থায় না খায় মারা যাইতেছে, আর ওইদিকে আনসার বাহিনী ঢাকায় বসে আন্দোলন করতেছে, তাদের দাবি দাওয়া মাইনে নেওয়ার কথা বলতেছে। কি অদ্ভুত! এই পুলিশ আর আনসার দুইটা বাহিনী দেশের মানিজ্য একদম ধুলার সাথে মিশিয়ে দিল, যেখানে ওদের এখন এই মুহূর্তে, আচ্ছা পুলিশের কথা বাদ দিই, পুলিশ তো তাও একটু লাইনে আসতেছে ধীরে 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 ধীরে, কিন্তু এই আনসারের আবার কি হইল? এই আনসার বাহিনী, আচ্ছা ওরা কি মানে যখন তাদেরকে নিয়োগ দেওয়া হলো, তাদের যে সার্কুলার ছিল সেখানে কি তারা দেইখা ঢুকে নাই চাকরিতে, যে কি কি সুযোগ সুবিধা আছে, কি ধরনের কন্ডিশনে চাকরিটা হচ্ছে, ফুল সরকারি না হাফ সরকারি, হ্যান ত্যান নানান বিষয়, এগুলো কি আগে থেকে তারা দেখে নাই, অবগত ছিল না? ও, স্বৈরাচারের সরকার যখন চলে গেল, এখন যে সরকার এখন যে নরম বালু পাইয়া তার খামচানো শুরু করছে। ঠিক আছে রে ভাই, তোদের দাবি দাওয়া আছে, তোদের দেশের নাগরিক হিসেবে সমান অধিকার, তোরাও কোনো না কোনো তোদের দাবি থাকলে সেটা উত্থাপন করতে পারিস, কিন্তু দুইটা দিন ধৈর্য তো ধর। দেশে বন্যা কবলিত মানুষ হাহাকার করতেছে, মারা যাইতেছে, সেখানে যা সাহায্য কর। ঢাকায় বসে বসে আন্দোলন শুরু করছো, এই মুহূর্তে দেশপ্রেমের সিটা ফোটাও যার মধ্যে আছে সেই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই করতে পারবে না। আনসার বাহিনীর সমন্বয়কদের কথা আনসার বাহিনী শুনতেছে না, কি হাস্যকর! এইরকম আন্দোলন কোনোদিন সফল হয় না। যাই হোক, আসলে এটা খুবই দুঃখজনক। আজকে সন্ধেবেলায় ডক্টর ইউনুস আমাদের জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, যাতে করে এই ধরনের কোনো কর্মকাণ্ড করে বাংলাদেশের এই যে অর্জিত সফলতা স্বাধীনতা এইটাকে কোনোভাবে কুলুষিত না করা হয়, সেই কুলুষিতই করতেছে এরা, এটা আসলে কাম্য ছিল না। কিছুদিন আগেও ওই গার্মেন্টস কর্মীদের চিল্লাপাল্লা দেখলাম, গার্মেন্টস কর্মীদের কিছু কয়েকটা দল দেখলাম যে আন্দোলন করতেছে, গাড়ি ঘোড়ার একটা গাড়ি ঘোড়া চলতে দিতেছে না, মানে কি অদ্ভুত রে ভাই! দীর্ঘ 16-17 বছর তারা কিচ্ছুই করল না, নিষ্ক্রিয় ছিল, মুখে আঙুল দেওয়া বসা ছিল, আর এখন এখন আসছে আন্দোলনগিরি দেখাইতে, মানে নরম বালু পাইছে তো খামসাইতেছে, কিন্তু এতদিন পারে নাই, এতদিন আন্দোলন ছিল কই, এদের আন্দোলন এতদিন ছিল কই, আর এরা যে আন্দোলন করতেছে এগুলো সম্পূর্ণই নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে, নিজের সুখে থাকার জন্য, নিজের পরিবারকে সুখে রাখার জন্য, দেশের মানুষের স্বার্থ এখানে নাই কিন্তু, মানে নিজের বেতন ভাতা বাড়ানো, নিজের সুযোগ সুবিধা বাড়ানো, আর নিজ সব কিছুই নিজের জন্য। আর ছাত্ররা যে আন্দোলনটা করছে, প্রথমে এটা কোটা ছিল, তারপরে কোটা থেকে যে হচ্ছে এক দফা দাবি যেটা হয়েছে সেটা আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নাই, সেটা কিন্তু সম্পূর্ণ দেশের নতুন প্রজন্ম এবং বর্তমান মানুষের বাক স্বাধীনতা সব কিছু মিলিয়ে কিন্তু ওদের দাবিটা ছিল। আর এদের দাবি কি? এদের দাবি হচ্ছে এদের সুযোগ সুবিধা বাড়াইতে হবে, হারানো চাকরি ফিরিয়ে দিতে হবে। আরে ভাই, এই সমস্ত দাবি করিস তোরা, একটু ওয়েট কর, দুইটা দিন ওয়েট কর, ধৈর্য ধর, এই সরকার তো আর স্বৈরাচার সরকার না, এই সরকার তোদের কথা শুনবে। 11টা জেলা, দেশের 11টা জেলা পানির নিচে, এমনও তো হইতে পারে যে তুই যে জেলায় তোর পরিবার রেখে আসতোস ওই জেলাটা পানির নিচে চলে গেল, তখন কী করবি? যে পরিবারের সুবিধার্থে, যে নিজের সুবিধার্থে এরকম চিল্লাইতেছোস, বন্যার্ত পরিবারদের সহায়তায় সহযোগিতার হাত না বাড়াইয়া দিয়া চিল্লাইতেছোস ঢাকায় বসে বসে, সেই পরিবার যখন বিপদে পড়বে তখন কই যাবি? তখন কি বেতন ভাতা তুইলে কি পিকনিক করবি? ন্যূনতম শিক্ষা সুশিক্ষা ভিতরে নাই এই সমস্ত বাহিনীর, সমূলে পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীতভাবে আমি অনুরোধ করব, যারা এই সময়ে দাঁড়িয়ে দেশের এই ক্রান্তি লগ্নে এই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে, যারা হচ্ছে আলোটা জ্বালাইতে দিতেছে না, যারা এই ধরনের উল্টাপাল্টা যখন যার যা মন চাইতেছে আন্দোলনে নেমে পড়তেছে, এদেরকে আগে ধরেন, এদেরকে উচিত শিক্ষাটা দেন। দেশের স্বার্থে চিন্তা না করে শুধুমাত্র ব্যক্তির স্বার্থে চিন্তা করতেছে এরা, এদের বাক স্বাধীনতার কোনো আসলে মানে হয় না। হাজার হাজার মানুষ মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে, কত কত মানুষের পরিবার অসহায় অবস্থায় আছে, তাদের কথা চিন্তা না করে এই আনসার বাহিনী যে কাজ করতেছে ঘৃণ্য, ওই যে পুলিশ বাহিনী যে কাজ করছিল সেম কাজই হচ্ছে এটা। সো এই ধরনের স্বার্থোন্বেষী বাহিনী তো আমাদের কোনো দরকার নাই, জনগণের স্বার্থে যদি কাজ না করে তাদেরকে তো আমাদের কোনো প্রয়োজন নাই। সো অন্তর্বর্তীকালীন সরকার যেন এটার একটা দ্রুত সময়ের মধ্যে একটা ব্যবস্থা গ্রহণ করে, এই বাহিনী বিলুপ্ত হইলে আরও ভালো হয়।